17,990 টাকার মধ্যে সেম ব্র্যান্ডের দুইটা আলাদা ফোন। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য আসছি টেকনো স্পার্ক 10 প্রো ভার্সেস টেকনো ক্যামন 19 ইউ। এই দুইটি ফোন নিয়ে কথা বলবো এবং জেনে নিব এই দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটা কেনা উচিত। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি টেকনো ক্যামন 19 ইউ এর ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের কথা যদি আসি তাহলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি আসলে স্ট্যান্ডার্ড লুক এবং মোটামুটি কোয়ালিটিফুল ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি আবার টেকনো স্পার্ক 10 প্রো দেখেন তাহলে এটিরও ডিজাইন কিন্তু আসলে কোয়ালিটিফুল এবং মোটামুটি ভালো মানের ডিজাইন দুইটা ফোনের মধ্যে। স্পার্ক এই ফোনটি দেখতে মোটামুটি আইফোন লুকের মতো, তবে এই দুটো ফোনের মধ্যে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি নাম্বার দিতে চান তাহলে অবশ্যই আমি এখানে টেকনো স্পার্ক 10 প্রোকে দিব। তবে আপনি কোনটাকে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, প্রথমে যদি টেকনো ক্যামন 19 ইউ এর কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট এবং এটিতে আপনি রেজলিউশন পাবেন 1080x2400 পিক্সেল, পিপিআই হিসেবে আছে 395। পাশাপাশি আপনি যদি আবার টেকনো স্পার্কের কাছে চলে আসেন, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট, রেজলিউশন পাবেন 1080x2460 পিক্সেল, পিপিআই হিসেবে আছে 395। দুইটা ফোনের ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে দুইটা ফোনের ডিসপ্লে কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা প্রায় সেম। তাহলে আমার কাছে এখানে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে দুইটা কোনো পার্থক্য মনে হলো না, তাই আমি এখান থেকে ডিসপ্লের নাম্বারটা বাদ দিয়ে দিলাম। ডিসপ্লে ছেড়ে দিয়ে সরাসরি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্স নিয়ে আমরা প্রথমে যদি টেকনো ক্যামন 19 ইউ এর কাছে চলে আসি, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G85 12 মেগাপিক্সেল প্রসেসর, এটিতে আপনি জিবি হিসেবে পাবেন মালি G52, পাশাপাশি এটিতে র্যাম ভেরিয়েন্ট পাচ্ছে আপনি একটা 6GB র্যাম 128GB র্যাম, পাশাপাশি এখানে র্যাম এক্সটেন্ড করতে পারতেছেন আপনি 5GB পর্যন্ত। পাশাপাশি আপনি যদি টেকনো স্পার্কের কাছে চলে আসেন, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G88 12 মেগাপিক্সেল প্রসেসর, পাশাপাশি এটিতে র্যাম ভেরিয়েন্ট হিসেবে আছে 8GB র্যাম 128GB র্যাম। এখানে যে 8GB র্যাম আছে এখানে 8GB আপনি ভার্চুয়ালি আরও এক্সটেন্ড করতে পারতেছেন, আই মিন 16GB র্যাম আপনি এখানে ইউজ করতে পারতেছেন। পাশাপাশি আপনি টেকনো ক্যামনের কাছে আসলে 11GB র্যাম, তবে এখানে পাচ্ছেন আপনি 16GB র্যাম। তবে এখানে পারফরমেন্সের কথা যদি দুইটার কাছে আসি তাহলে এখানে কিছুটা আনসোর্স স্কোর বেশি আছে G88 প্রসেসরের। এখানে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে অনেক কিছুটা আপডেট পাবেন G88 প্রসেসর, মোটামুটি তারপরে দুইটা প্রায় সেম। দুইটা ফোনে গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে এখানে কিছুটা এগিয়ে থাকবে টেকনো স্পার্ক এই ফোনটি। কারণ হচ্ছে এই ফোনে যে আন্তর্জাতিক স্কোরটা আছে সেটা G85 থেকে কিছুটা এগিয়ে আছে G88 প্রসেসরটি। তারপরে দুইটা কাছাকাছি আছে, তবে এখানে অ্যাডভান্টেজ আপনি এখানে পাচ্ছেন 8GB র্যাম এক্সটেন্ড করতে পারছেন। আপনার কাছে দুইটা ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সরাসরি দুইটা ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা নিয়ে অবশ্যই কথা বলবো, তবে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে আমরা প্রথমে যদি টেকনো স্পার্ক 10 প্রোর কাছে চলে আসি, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন ট্রিপল ক্যামেরা, মেন ক্যামেরা হিসেবে আছে 50MP 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, পাশাপাশি আই ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে আছে 32MP। অপরদিকে টেকনো ক্যামন 19 এর কাছে যদি চলে আসে, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন ট্রিপল ক্যামেরা, মেন ক্যামেরা হিসেবে আছে 48MP একটি মেন ক্যামেরা, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, পাশাপাশি QVGA একটি ক্যামেরা, এখানে সেলফি ক্যামেরা হিসেবে আছে 32MP। ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে দুইটা প্রাইস সেম, একটিতে আছে 50 একটাতে আছে 48। সেলফির ক্ষেত্রে দুইটা প্রাইস সেম, কারণ একটিতে আছে 32 একটিতে আছে 32। এখানে কিছু ছবি দেওয়া থাকবে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আপনার কাছে দুইটা ফোনের মধ্যে কোনটা ক্যামেরা ভালো মনেছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সরাসরি দুইটা ফোনের ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ব্যাটারি নিয়ে আসলে অনেক কথা বলার কিছুই নেই। কারণ হচ্ছে দুইটাতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। তবে দুইটা ফোনের ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে টেকনো ক্যামন 19 এর ফোনটি, কারণ হচ্ছে এর পারফরমেন্সটা G88 থেকে একটু কম। তাহলে আপনার জন্য আসলে এই দুইটা ফোনের মধ্যে কোনটা কেনা উচিত? দুইটা ক্যামেরা কোয়ালিটি প্রায় সেম, তাহলে এখন চলে আসি পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্সের ক্ষেত্রে এগিয়ে আছে টেকনো স্পার্ক 10 প্রো, প্লাস ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি মোটামুটি ভালোই আছে। তাহলে আমার কাছে মনে হয় আপনি টেকনো ক্যামন 19 নিও না নিয়ে যদি টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। তবে আপনার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম।